ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى في كلامه المجيد وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال الله تعالى في موضع آخر وإذا الموءودة سئلت بأي ذنب قتلت إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ইবাদতের জন্য তার ঘর তার ইবাদত যেখানে করা হয় সমবেতভাবে যেখানে ইবাদত করার বিধান রয়েছে সেই মসজিদে উপস্থিত হওয়ার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর লাখ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখিরে নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনের সূরা নাহাল ১৮ নম্বর আয়াত এবং সূরা তাকবীর ৮ ও ৯ নম্বর আয়াত আমি পাঠ করেছি সেই আয়াত দুটিকে সম্মুখে রেখে বর্তমান প্রেক্ষাপটে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বর্তমানে পরিসংখ্যান বলছে জনগণনা হোক কিংবা বর্তমানে যেটা আপনার ভোটার লিস্ট দেশের বা রাজ্যের যেটা নির্বাচন কমিশনের আওতায় চলছে সে জনগণনাতে বা ভোটার লিস্টে দেখা যাচ্ছে মেয়েদের হার কিন্তু কমছে অর্থাৎ নারী ভোটার বা জনগণনা হিসাবে কন্যা সন্তানের হার কমছে মেয়ে জন্মের হার কমছে এর কারণটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আজকের যুগের যারা নিজেদেরকে সভ্য মনে করে যারা নিজেদেরকে সমাজের অধিপতি মনে করে যারা নিজেদেরকে সমাজের একটা ভদ্রলোক বলে মনে করে তারা হচ্ছে সমাজের সবচাইতে বড় বড় অপরাধী তারা এমন পাপ করছে এমন গুনাহের মধ্যে তারা সামিল এমন গুনাহের মধ্যে এমন বড় বড় পাপের মধ্যে তারা লিপ্ত তাদের বিরুদ্ধে আইন করছে সরকার কিন্তু সে আইন প্রয়োগ হচ্ছে না কারণ হচ্ছে পাপ করনেওয়ালা আর পাপীকে সহযোগী করনেওয়ালা
দুজনেই যদি সম্মত হয় আর সেটাকে যদি টাকা দিয়ে অর্থ দিয়ে ঘুষ দিয়ে লোকানোর প্রচেষ্টা করা হয় তাহলে সেটা বের হয় না কিন্তু কোন কোন সময় অতিরিক্ত হয়ে গেলে তখন প্রশাসনের নজরে যখন আসে কিছু কিছু জায়গায় যখন দেখা যায় যে কন্যা ভ্রূণ হত্যা করা হচ্ছে এবং সেগুলোকে নিক্ষেপ করা হয় কোন কোন জায়গায় যখন পাওয়া যায় তার বিরুদ্ধে তদন্ত হয় তো সেই তদন্ত দেখা যায় এখন সবচেয়ে মানে বল বেশি হচ্ছে কার বুদ্ধির বল সবচেয়ে বেশি না আপনার যোগ্যতার বল বেশি না বেশি বল হচ্ছে টাকা পয়সার বল এমনকি সে টাকা পয়সা দিয়েও অনেক জায়গায় সেই তদন্তকে রুখে দেওয়া যায় তো তদন্তের মোড়কে ঘুরিয়ে দেওয়া হয় তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তদন্ত সঠিক হয় অপরাধীরা শাস্তি পায় তো আমার ইশারা ইঙ্গিত তন্দিকে যারা কোরআনের আয়াত বোঝেন তারা বুঝে গিয়েছেন যে বর্তমানে কিন্তু কন্যা সন্তান কমছে কারণ কি কারণ সরকার থেকে নিষেধ করা হয়েছে প্রত্যেকটা হসপিটালে দেখবেন বড় বড় হসপিটালে লেখা আছে বা নার্সিং হোমে লেখা আছে এখানে আপনার লিঙ্গ যে আপনার মায়ের পেটে যে সন্তানটা আছে যে আসতে চলেছে এই লিঙ্গ নির্ধারণ করা হয় না বা বলে দেওয়া হয় না এটা অপরাধ এটা জানতে চাওয়াও অপরাধ এবং জানানোও অপরাধ যে ডাক্তার জানাবে তারও অপরাধ যে মেয়ের যে পেটে দিয়ে কন্যা সন্তান আছে এটা জানানো অপরাধ এবং জানাও অপরাধ আর যারা জানছে তারা গোপনে এমন ভাবে হত্যা করছে হত্যা করে দিচ্ছে মায়ের পেট থেকে বের হওয়ার আগে তাকে শেষ করে দিচ্ছে অপারেশন করে সে কন্যা ভ্রূণটাকে বের করে ফেলে দেওয়া হচ্ছে কারণ আমরা কন্যা সন্তান চাই না আমার বংশে বংশ পরম্পরায় আমরা পুত্র সন্তান চাই সে আমাদের বংশটাকে রক্ষা করবে বংশের মর্যাদাটাকে রক্ষা করবে বংশটাকে আগে বাড়াবে আর কন্যা সন্তান হলে তো সে অপরের ঘরে চলে যাবে আজকের যুগে পাপীরা এহেন পাপীরা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক পাপী কারণ সেই যুগে যখন ইসলাম পৃথিবীর বুকে আসেনি অর্থাৎ ইসলাম তো ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করে ইসলামকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়নি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসার পূর্বে আরবের অবস্থা এমন ছিল যে সেখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন ওয়াই যা বুশিরা আনহুম বিল উরসা যল্লা মুতওয়াদ্দা হুয়া কাদিম যখন কোন ব্যক্তিকে এই সংবাদ দেওয়া হতো যখন কারো সন্তান বাড়িতে হতো আর সেই তার পিতাকে বা তার দাদুকে বা তার বংশের পুরুষদেরকে এই সংবাদ দেওয়া হতো যে তোমাদের বংশেতে তোমার বৌমা বা তোমার স্ত্রী তোমার বোন একটা কন্যা সন্তান প্রসব করেছে তখন তাদের মুখটা লজ্জায় কালো হয়ে যেত আর তারা নিজেদেরকে পৃথিবীর সবচাইতে অপমানিত ব্যক্তি মনে করত এর পরবর্তী কি হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীরের 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে বলে দিলেন ওয়াইজাল মাউদা কুসুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত কাল কিয়ামতের দিনে প্রত্যেকেরই হিসাব হবে প্রত্যেককেই যার রূহ দেওয়া হয়েছে তাকে তোলা হবে সেই দিনকে যে জীবন্ত কন্যাদেরকে তারা কি করত মাটিতে দাফন করে দিত অপমান বোধ করত যে আমার বাড়িতে আমার পুত্রের বধূ পুত্রের বধূ কন্যা সন্তান জন্ম দিয়েছে বা আমার স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছে সমাজের মধ্যে আমার মুখটা কালো হয়ে গেল লজ্জা হয়ে গেল এটা সবচেয়ে বড় লজ্জা তারা কিন্তু কি করত জীবন্ত কন্যাকে পুঁতে দিত মাটিতে সেই কন্যাদেরকে সেই দিনকে তোলা হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে ওয়াইজাল মাউদাতু সুইরা কি কারণে সেই জীবন্ত কন্যাদেরকে তোলা হবে এবং জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একজন জীবন পৃথিবীতে পৃথিবীর বুকে যে ঘুরছে তাকে হত্যা করা নয় হত্যা করা নয় অপরাধ নয় বরং যে ব্যক্তি পৃথিবীর বুক দেখল আপনার শিশুপুত্র হোক বা পৃথিবীর বুক এখনো দেখেনি
তারা তো পৃথিবীর বুকে দেখতে দিত সেই সন্তান তো অন্তত জন্ম লাভ করত, মায়ের প্রসব মায়ের গর্ভ থেকে প্রসব হয়ে পৃথিবীর আলোটা দেখতো, পৃথিবীর চন্দ্রের আলো রাতের আলো সূর্যের আলোটা দেখতে পেত, সে অনুভব না করতে পারতো কিন্তু দেখতো তো সৌন্দর্যটা, সামান্য তার যতটুকু বোধ শক্তি আছে সে দেখতো, তারপরে তাকে হত্যা করা হতো। কিন্তু বর্তমানে যারা হত্যা করছে ভ্রূণ কন্যা সন্তানকে হত্যা করছে তা তাদের চাইতেও বড় অপরাধী, কারণ তারা তো মুখ দেখতে দিতে এরা পৃথিবীর মুখই দেখতে দিচ্ছে না, এরা কি করছে এক্স রে এর মাধ্যমে সোনোগ্রাফির মাধ্যমে আরো অনেকে অনেক কিছুর মাধ্যমে ছবির মাধ্যমে ভিডিওগ্রাফির মাধ্যমে জানতে পেরে যাচ্ছে যত অমুক নারীর গর্ভে যেটা লালিত পালিত হচ্ছে যখন সেটা জন্মাবে তখন হচ্ছে সেটা কন্যা সন্তান, তখনই ডাক্তার বাবুকে ঘুষ খাইয়ে বা কোন একটা ব্যবস্থা করে সেটাকে খালাস করে দিচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলেছেন যারা কন্যা সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তারা অপমানিত বোধ করত এবং তাকে হত্যা করে দিত, তাদের থেকে কি এরা বেশি অপরাধী নয়? তাহলে তাদের যদি কাল কিয়ামতের দিনে পরিণাম খারাপ হয় তাহলে বর্তমানে যারা কন্যা সন্তানকে হত্যা করছে পৃথিবীর মুখই দেখতে দিচ্ছে না, এরা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। এমনকি হাদিসের পাশে পাওয়া যায় যারা পরবর্তীকালে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন, ইসলামের শান্তির বার্তা বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছেন, আরবের গলিতে গলিতে যখন শান্তি বিরাজ করছে তখন অনেক ব্যক্তি ইসলামের ছায়াতলে এসেছে, ইসলামের ছায়াতলে এসে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে চড়ে যখন বর্ণনা করছেন যে কারোর যখন দুটি সন্তান কন্যা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন এবং সে ওই দুটি কন্যা সন্তানকে ভালোভাবে লালিত পালিত করে বড় করে পড়ালেখা শিখিয়ে তার যোগ্যতা করে বিবাহ দেবে তার দায়িত্ব পালন করবে, সেই ব্যক্তি এবং আমি জান্নাতের মধ্যে এইভাবে দুটো আঙুল যেমন পাশাপাশি হয়েছে এই দুটি আঙুল পাশাপাশি থাকার মতো সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসঙ্গে বসবাস করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে আছেন এক ব্যক্তি যার নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ দেখতে পাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেই ভিড়ের মধ্যে একজনের চক্ষু থেকে দর দর করে চোখ থেকে অশ্রু ঝরেই চলেছে, তার অশ্রু এমন ভাবে ঝরছে যে তার অশ্রু ঝরে দাড়ি ভিজে টপটপ করে তার পানিতে তার পোশাক পর্যন্ত ভিজে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আবু দারদা, ব্যাপার কি তুমি এমন করে ক্রন্দন করছো কেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কাঁপা গলায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিচ্ছে, হে আল্লাহ রসুল, আজকে আপনার মুখে শুনছি যে কন্যা সন্তান লালিত পালিত করার কত মর্যাদা, সেই ব্যক্তি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আমি নিজের জীবনে অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় পাপ করেছি, আমি যখন বাইরে চলে গেলাম ব্যবসার সূত্রে তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, যখন বাড়ি ফিরলাম অনেক দিন পরে স্ত্রীকে জিজ্ঞেস করছি যে আমাদের তোমার গর্ভে যে ছিল সেটা খালাস হয়েছে তো সেটা কি হয়েছে? তখন স্ত্রী বলল আমাদের সন্তান মৃত হয়েছিল। তা আমি শুনে কি করলাম, মনটা একটু ব্যথিত হলো কিন্তু তারপরে হলো যে যাক যা হবার সেটা হয়ে গেছে। তারপরে দেখতে পেতাম একটা ফুটফুটে কন্যা সন্তান প্রায় পাশের বাড়ি থেকে আমার বাড়িতে যাওয়া আসা করত, তাকে আমার খুব ভালো লাগতো। তো হঠাৎ একদিন বললাম যে এই কন্যা সন্তান তোদের খুব ভালো লাগছে, আমার স্ত্রী লক্ষ্য করলো, আবু দারদার স্ত্রী লক্ষ্য করলো যে আবু দারদা ওই কন্যা সন্তানটিকে ভালোবাসছে, তাকে নিয়ে খেলা করছে। তো তখন একদিন স্বামীকে বলছে হ্যাঁ তো শোনো এই মেয়েটি কি তোমার ভালো লাগে? বললো হ্যাঁ খুব সুন্দর মিষ্টি মেয়ে। বললো জানো আসলে আমি তোমাকে বলতে ভয় খেয়েছি, তোমাকে আমি বলে বলতে চাইনি, আসলে এই মেয়েটি আমারই মেয়ে, আমাদেরই মেয়ে, যাতে তুমি কন্যা সন্তানের সংবাদ শুনে নারাজ না হয়ে যাও, দুঃখিত না হয়ে যাও, ব্যথিত না হয়ে যাও,
বর্তমান সমাজের অনুকূলে তোমার চেহারা কালো না হয়ে যায় অপমানিত বোধ না করে আমি তার জন্য তোমার কাছে লুকিয়েছি এবং পাশে বাড়িতে মানুষ করে দিতে আবু দরদা রাজিয়াল্লাহ তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে বলছেন হে আল্লাহর রাসূল ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মনটার ভিতরে যেন কালো হয়ে গেল আমি যেন নিজেকে লজ্জিত মনে করতে লাগলাম পৃথিবীর সবচেয়ে অপমানিত বোধ মনে করতে লাগলাম যে আমার বাড়িতে কন্যা সন্তান জন্ম নিয়েছে কিন্তু আমি স্ত্রীকে বুঝতে দিলাম না অতঃপর একদিনকে বললাম তুমি আমার স্ত্রীকে বললাম একে সাজিয়ে গুজিয়ে দাও বেড়াতে নিয়ে যাব অতঃপর তার স্ত্রী খুশি হালতে তাকে সাজিয়ে গুজিয়ে দিল তখন সন্তানটি হাঁটা চলা শুরু করে দিয়েছে এবং কাঁচা কাঁচা ভাষায় কথাও বলতে শিখেছে এক জায়গায় নিয়ে গেলাম তাকে চারিদিকে মরুভূমি আর মরুভূমি কিছু পাথরের টুকরো জোগাড় করলাম এবং সেখানে গর্ত খুলতে শুরু করলাম গর্ত খুলতে খুলছি তো সে মেয়েটিও ছোট মেয়েটিও আমাকে সাহায্য করছে যে যখনই তুলছি তখনই সেও মাটি তুলছে অতঃপর তাকে সেই গর্তের মধ্যে ফেলে দিলাম এবং যখন মাটি দিচ্ছি যখন তাকে পাথর মেরে হত্যা করছি সে বুঝতে পেরেছে সে আমাকে বলছে হে আমার বাবা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে উপরে তুলে দাও আমাকে আমাকে ছেড়ে দাও আমি অন্য কোথাও চলে যাবো তোমার বাড়িতে আমি আর যাবো না কিন্তু আমার পাষাণ হৃদয় তখন এমন হয়ে গিয়েছিল যে তার কোন আর্তনাদ আমার কানে আমার অন্তরে জায়গা করে নিতে পারিনি আমি তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ওইভাবে মাটিতে পুঁতে দিয়েছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বর্ণনা শুনে ব্যথিত হলেন এবং বলেন হে আবু দরদা তুমি আল্লাহর দরবারে তওবা করেছো ইসলাম কবুল করেছো তোমার পাপের জন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও তো কোন কোন সাহাবা তার পূর্বের জীবনে ওই জাহিলিয়াতের যুগেতে আটটা দশটা করেও সন্তানকে কন্যা সন্তানকে হত্যা করেছিল জীবন্ত পুঁতে দিয়েছিল তো বর্তমান অবস্থা এমন জনগণনার রিপোর্ট নতুন ভোটার লিস্টের রিপোর্ট সেই অনুযায়ী দেখা যাচ্ছে কন্যা সন্তানের হার কমেছে মহিলাদের হার কমেছে কিন্তু কি কারণে এটা হচ্ছে তারা তো পৃথিবীর বুকে দেখতে দিত এরা পৃথিবীর বুক পর্যন্ত দেখতে দিচ্ছে না তাদের থেকে কি এরা অপরাধী বেশি নয় এখন হচ্ছে তারাই হচ্ছে সমাজের ভদ্রলোক তারাই হচ্ছে সমাজের কর্তা তারাই হচ্ছে প্রশাসক তারাই সমস্ত কিছু উপরে রাজ করছে আর তারপরে আবার চারিদিকে আন্দোলন তুলছে কি সমান অধিকার দিতে হবে একদিকে মহিলাদের কন্যা সন্তানকে দেখতে দিচ্ছে না পৃথিবীর বুক দিচ্ছে বুক দেখতে দিচ্ছে না হত্যা করে দিচ্ছে আর একদিকে আবার মায়া কান্না কাঁদছে যে মহিলাদেরকে সমান অধিকার দিতে হবে নারী সুরক্ষা দিতে হবে নারীদেরকে বেপর্দে ঘুরে বেড়াতে দিতে হবে নারীদের ছোট ছোট কাপড় পরতে দিতে হবে ইসলামের উপরে নাকি অত্যাচার করছে আর একটা পুরুষ যে জামা কাপড় পরিধান করে ইসলাম নারীদেরকে তার থেকে বেশি দিয়েছে বেশি পুরুষের প্যান্ট পরার বা পাজামা পরার বা লুঙ্গি পরার নিয়ম হচ্ছে টাকরু পর্যন্ত তার থেকে নিচে যাবে না কিন্তু মহিলাদেরকে তার থেকে বেশি দেওয়া হয়েছে পায়ের কথা পর্যন্ত পড়বে পুরুষকে মস্তক খুলেও নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু মহিলাদেরকে পুরো ওড়না গায়ে দিয়ে এমনকি একটা বড় চাদর দিয়ে মুড়ি দিয়ে নামাজ পড়তে হবে তাহলে তাদেরকে বেশি কাপড় দিচ্ছে ইসলাম তাদেরকে বেশি স্বীকৃত দিয়েছে বেশি অধিকার দিয়েছে ইসলাম এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীতে যা কিছু আছে যা কিছু আছে সমস্ত কিছুই হচ্ছে সম্পদ আর তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ যদি থাকে সেটা হচ্ছে কোন সতী নারী কোন একটা এমন নারী যে তার রবকে চিনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছে সে তাওহীদবাদী সে শিরক থেকে মুক্ত আছে সে সুন্নাপন্থী সে বিদাত থেকে মুক্ত আছে সে নিজের সতীত্ব রক্ষা করে তার জ্ঞান হওয়ার পর থেকে সে নিজেকে পর্দার মধ্যে রাখে শালীনতা বজায় রাখে ইসলাম যে নির্দেশ তাকে দিয়েছে সেই নির্দেশ পালন করে ইসলাম তাকে যে নিষেধ করেছে সেই নিষেধ থেকে সে বিরত থাকে সেই নারীটা হচ্ছে সেই মহিলাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ওই সতী নারী তাহলে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে নারীদেরকে
কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা বর্তমানে মিডিয়া যারা নিঃসন্দেহে ইসলামের শত্রু কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে তারা প্রমাণ করতে চায় যে ইসলাম নারীদের উপর অত্যাচার করছে অথচ আমাদের দেশে যে আমাদের প্রতিবেশী যে ধর্ম রয়েছে সেই ধর্মের মধ্যে নিয়ম আছে তাদের ধর্মগ্রন্থের নিয়ম আছে এখন সেটাকে তারা বিলুপ্ত করে দিয়েছে ইসলামের ছায়াতলে এসে ইসলামকে দেখেছে তারা ইসলাম থেকে তারা শিক্ষা নিয়েছে কোন নারী যখন স্বামী মারা যেত তখন সেই নারীকে সে স্বামীর সঙ্গে চিতাই জ্বালিয়ে দিত পুড়িয়ে দিত রাজা রামমোহন রায় আন্দোলন করে সেটাকে রুখেছে কিন্তু তার আগে যে ইসলাম ইসলাম স্বীকৃতি দিয়েছে বিধবাকে বিয়ে করা ছিল অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বিধান দিয়েছেন যেগুলো অপরিহার্য যেগুলো কর্তব্য তার মধ্যে একটা হলো কোনো বিধবা নারী যখন যোগ্য পাত্র পাবে সঙ্গে সঙ্গে তাকে বিয়ে দিয়ে দাও আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে যে বিয়ে করেছিলেন তার 11টা বিয়ের মধ্যে 10টা বিয়েই ছিল বিধবা নারীদের অথচ সমাজের মধ্যে পূর্বের যুগের মধ্যে এমন ছিল যে বিখ্যাত গ্রিক লেখক ঐতিহাসিক লিকি তার নিজের গ্রন্থের মধ্যে লিখছেন যে গ্রিক সভ্যতায় কোনো নারী কোনো অধিকার ছিল না যখন কোনো নারী কে একজন গ্রহণ করত বিবাহের যে যে প্রথা ছিল সেটা মাত্র লোক দেখানো মাত্র তার সেই নারী স্বামী মারা গেলে এমনকি সন্তানরাও সেই নারীকে গ্রহণ করত কিংবা তার পিতার জীবিত থাকলে নিজের পুত্রবধূকে দাসী হিসেবে ব্যবহার করত তিনি আরো লিখেছেন তার গ্রন্থের মধ্যে রোমের মধ্যে এমন ছিল 500 বছর পর্যন্ত নারীদের কোনো অধিকারই ছিল না বিধবাদের বিয়ের কোনো নিয়মই ছিল না কোনো কানুনই ছিল না এমনকি জাহেলিয়াতের মধ্যে কোন নারী যখন স্বামী হারা হতো সন্তানরা তার উত্তরাধিকারী হতো সন্তানরা চাইলে তার মাকে রাখত কিংবা তাকে বাড়ির দাসী হিসেবে ব্যবহার করত কিংবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত নারী সন্তান কন্যা সন্তান ছিল সেই যুগের জন্য অপমানজনক আর আজকের পরিস্থিতি তাই অথচ ইসলাম নারীদেরকে দিয়েছে বেশি পোশাক ইসলাম নারীদেরকে দিয়েছে বেশি মর্যাদা মায়ের পদতলে হাদিসের মধ্যে বলা হয়েছে মায়ের পদতলে জান্নাত এর মানে মায়ের পায়ের তলায় তলায় কি জান্নাত নাকি অর্থাৎ আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে যে মায়ের অনুগত করতে হবে এক সাহাবা এলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি যুদ্ধের জন্য শরীর প্রেরণ করছেন জিহাদের জন্য শরীর প্রেরণ করছেন হে আল্লাহ রসুল আমিও জিহাদে অংশগ্রহণ করতে চাই তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার মা বৃদ্ধ তিনি বললেন তোমার মা কেমন আছে আমার মা অসুস্থ বৃদ্ধ মহিলা যাও তোমাকে জিহাদে যেতে হবে না তুমি গিয়ে তোমার মায়ের সেবা করো আবার বলছেন হে আল্লাহ রসুল আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হোক তিনি আবার বলছেন যাও বাড়ি ফিরে তোমার তোমার বৃদ্ধ মায়ের সেবা করো আবার বলছেন তৃতীয়বার আল্লাহ রসুল ধমকের সঙ্গে বললেন যাও বাড়ি ফিরে যাও তোমার মায়ের সেবা করো তার মাধ্যমে তুমি জিহাদ করো একটা জিহাদে যাওয়ার চাইতে পিতা মাতার সেবা করা তাদের নির্দেশ পালন করা তবে সে নির্দেশ পালন হতে হবে আল্লাহ আল্লাহ এবং তার রসুলের অনুকূলে যদি পিতা বা মাতা আপনাকে নির্দেশ দেয় যে শিরিক করতে হবে যদি আপনার পিতা বা মাতা আপনাকে নির্দেশ দেয় যে বিদাত করতে হবে আর আপনার যদি জ্ঞান থাকে যে কোরআনের বিরুদ্ধে বা হাদিসের বিরুদ্ধে সেই নির্দেশ তার পালন করা যাবে না কিন্তু বাকি সমস্ত নির্দেশ আপনাকে পালন করতে হবে এমনকি একথাও বলে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যখন সেই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট তার নাক ধুলোয় মিলে যাক যে ব্যক্তি তার পিতা বা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল বয়স্ক অবস্থায় পেল এবং তাদের সেবা করার মাধ্যমে নেক নেকি অর্জন না করতে পারলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেতে পারলো না সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে হতভাগা ব্যক্তি এত বৃদ্ধি ইসলাম দিয়েছে নারীদের মর্যাদা সর্বপ্রথম ইসলামই হচ্ছে সেই বিধান যেখানে নারীদেরকে তার পিতা মাতার এবং তার স্বামীর সম্পত্তিতে অধিকার দেওয়া হয়েছে তো আজকে কিন্তু তার বিরুদ্ধে প্রচার করা হচ্ছে যে ইসলাম নাকি নারীদের উপর অত্যাচার করেছে যারা ইসলাম বোঝে না যারা ইসলামটাকে শুধুমাত্র এক চোখে দেখেছে
আর এক চোখ মিডিয়া আজকে এটাই প্রচার করছে। অথচ সেই মিডিয়া যদি নিজেদের দেশের মধ্যে বিভিন্ন যে ধর্ম চলছে এবং তাদের সেই ধর্ম আচরণের মধ্যে যদি লক্ষ্য করে তাহলে দেখা যাবে তারা মহিলাদেরকে উলঙ্গ করেছে বেশি, এবং আর বর্তমানে করছে হসপিটালের মাধ্যমে, নার্সিংহোমের মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে জানতে পারছে স্ট্যান্ডার্ড লোক, তারা সমাজের শাসক, তারা সমাজের ভদ্রলোক, তারা সমাজের বিচারক, সবকিছুই বড় বড় পদেতে তারা আছে। এমনকি বর্তমানের একটা হচ্ছে বিষয়, সারা পৃথিবীতে লিঙ্গ পরিবর্তন করা হচ্ছে, ছেলেকে মেয়ে করে নিচ্ছে, মেয়েকে ছেলে করে নিচ্ছে। এটা কোন জাতির ইতিহাস? কোন ব্যক্তি যখন তার মেয়েকে ছেলে করে নিল আর সেই ছেলের বিয়ে দিল একটা মেয়ের সঙ্গে, পুরুষে পুরুষে সঙ্গ, এটা কোন জাতির ইতিহাস? কোন মেয়ে যখন ছেলে হয়ে গেল আবার সে অন্য ছেলেকে বিয়ে করল, সেটাও জায়েজ নয়, সেটা হালাল নয়, সেটা বৈধ নয়, সেটা হারাম, সেটা নারী নারী সঙ্গম এবং পুরুষে পুরুষের সঙ্গমের অনুকূলে যায়। সমকামিতা যে পাপ, নূহ আলাইহিসসালামের জাতি যে পাপ করত সেই পাপেতে তারা পাপিষ্ঠ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা যখন কোনো ব্যক্তিকে দেখবে নূহ আলাইহিসসালামের কওমের পাপের মধ্যে লিপ্ত রয়েছে তাকে হত্যা করে ফেলো। পারবেন আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে? টাকার বল আছে, টাকার বল আছে, টাকাতে সবকিছু করে নিচ্ছে, আর ইসলামকে কলঙ্ক করার জন্য তারা ইসলামের উপর আঙুল তোলে। অথচ ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধান থেকে তোমরা শিখছ, তোমরা নিজেদের আজকে নারীদেরকে অধিকার দিচ্ছ, এটা ইসলামকে দেখে তোমরা করছো। তো আমাদের সচেতন হতে হবে, অন্য জাতি যখন আমাদের উপরে আঙুল তুলবে সেই তার যোগ্য জবাব দেওয়ার শিক্ষা অন্তত পক্ষে থাকতে হবে, সে জ্ঞান অন্তত পক্ষে থাকতে হবে, এবং সমাজের মধ্যে যেগুলো চলছে সেগুলোকে থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীদের মর্যাদা ঘোষণা করেছেন সেই দিকে লক্ষ্য করে আমাদের নারীদেরকেও গড়ে তুলতে হবে ইসলামিক পরিবেশ অনুসারে, এবং তাদেরকে সুশিক্ষিত করতে হবে, তাদেরকে ভালো হাতে অর্পণ করতে হবে। এ প্রসঙ্গে অনেক কথা এসে যায়, কিন্তু যেহেতু জুমার খুতবা সংক্ষিপ্ত সময়, আর যাদের পিতামাতা যারা পেয়েছে তাদেরকে সেবা করতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে, নচেত আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদত কবুল হবে না। বরং পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে আপনার উপরে, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, বরং আপনার পিতামাতার অনুগত্য না করার জন্য, পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্য আপনি কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন, তিনি যেন তার বিধানকে সঠিকভাবে পালন করার সুমতি প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ইহাদা মাল্লা ইবাদিহি আল্লাযী বাআদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে সূরা নাহাল 58 নম্বর আয়াত এবং সূরা তাকবীর 8 এবং 9 নম্বর আয়াতকে কেন্দ্র করে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। মক্কার কুরাইশদের কথা, ইসলাম আসার পূর্বে তাদের অবস্থা কি ছিল বর্তমানেও দেখতে পাবেন। এক তো তারা পূজা করে করে কাদের, যত প্রতিমা হচ্ছে, যত প্রতিমা দেখেন পূজা যে সমস্ত প্রতিমা করা হয় সেগুলো হচ্ছে অধিকাংশ নারী। আমি নাম বলতে যাচ্ছি না, হয়তো একটা সম্প্রদায়ের উপরে পড়ে যেতে পারি। বলছে মায়ের পূজা করতে যাচ্ছি, এদিকে নিজের মায়াকে ভাত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা বানী ইসরাইল সূরা নাহলের 58 নম্বর আয়াতে বললেন, ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে খবর দেওয়া হতো যে তোমার বাড়িতে একটা কন্যা সন্তান জন্মেছে, তখন তো তার লজ্জা হয়ে যেত, মুখ কালো হয়ে যেত। অথচ তার আগের আয়াতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, অথচ তারা আল্লাহর কন্যা হিসাবে
তারা যে প্রতিমা করেছে তারা যে দেবী করেছে তাদের পূজা করে সেগুলোকে নাম দেয় যে আল্লাহর কন্যা আল্লাহর প্রতিমা আল্লাহর আল্লাহ নাকি কন্যা সন্তান জন্ম দিয়েছে নাউজুবিল্লাহ তাদের তারা পূজা করে নিজের মাকে ভাত দেয় না প্রতিমার কাছে গিয়ে মা মা বলে চিৎকার করে তাদের পূজা করছে এদিকে মায়ের পূজা করছে ওদিকে যখনই মা স্ত্রীর পেটে যখনই মা আসে তখন তাকে পেট কেটে ফেলে ছুঁড়ে ফেলে দিচ্ছে বিচারিতা জ্ঞান না থাকার দরুনে এই বিচারিতা তারা করছে আর নিজেদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে তারা তারপরে কাল কিয়ামতের দিনে যখন হিসাব গ্রহণ করা হবে প্রত্যেককে তার জীবনের হিসাব দিতে হবে কোনো ব্যক্তি নড়তে পারবে না কোনো ব্যক্তি তার দুটো পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়িয়ে যখন হিসাব নিকাশ গ্রহণ করা হবে কোনো ব্যক্তির পাটাকে আঙুল পর্যন্ত হিলানোর ক্ষমতা থাকবে না যতক্ষণ পর্যন্ত কিছু প্রশ্ন তাকে করা হবে সেই প্রশ্নের জবাব না দেয় তাই আজকে আমরা যে জীবনকে পেয়েছি আমরা সেই জীবনকে অবহেলা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে শিক্ষা দিয়েছেন প্রত্যেক জুমাতে পড়া হয় প্রত্যেক ঈদের নামাজে যে পড়া হয় সূরা আলা তার মধ্যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন বল তু তিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা তোমরা এই জীবনকে পৃথিবীর জীবনকে বেশি প্রাধান্য বেশি প্রাধান্য দিচ্ছ বেশি যোগ্যতা দিচ্ছ বেশি মান দিচ্ছ অথচ আখিরাত হচ্ছে তার থেকে উত্তম এবং অনন্তকালের জীবন যে জীবন কোনোদিন শেষ হবে না আজকে আমরা পৃথিবীর মুহূর্তে পড়ে গিয়েছি পৃথিবীর যত জাগজমকপূর্ণ বিষয় আমরা গ্রহণ করছি আর দিন যে বিধান দিয়েছে ধর্ম যে বিধান দিয়েছে কোরআন বা হাদিস যে বিধান দিয়েছে তার থেকে আমরা দিনকে দিন দিনকে দিন দিনকে দিন পিছিয়ে চলেছি কারণ এর মধ্যে আমাদের ভ্রুক্ষেপ নাই এটাকে আমরা কিছু বিষয়ই মনে করি না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে এই হায়াতের দুনিয়া থেকে কাল কিয়ামত কাল আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং এই জীবন তো খরস্থায়ী কোনো ব্যক্তি 40 বছর কেউ 50 বছর কেউ 60 বছর খুব বেশি হলে 100 বছর তো অধিকাংশ যায় না আমাদের যা জীবনধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন মায়ের পেটে সন্তানের প্রাণ দেওয়ার আগে তিনি পরিষ্কার লিপিবদ্ধ করে দিয়েছেন যে কে কখন মরবে কোন দিনে মরবে কত দিনে জীবন যাপন করবে কোন বছরে কোন তারিখে কোন ঘন্টা মিনিটে বা সেকেন্ডে সে মৃত্যুবরণ করবে দেখবেন অনেক জায়গায় অনেক যখন আপনার প্রতিষ্ঠিত ব্যক্তি সে সিনেমা আর্টিস্ট হোক সে আপনার বড় লেখক হোক বা কোনো খেলোয়াড় হোক যখন হসপিটালে ভর্তি থাকে বারবার সংবাদে প্রকাশ হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে মৃত্যুর সঙ্গে নাকি পাঞ্জা লড়ছে আরে বিয়কুব তার মৃত্যুর সময় আসেনি বলে সে মরছে না যেমন কাউকে মারার ক্ষমতা কারণ নেই বাঁচাবার ক্ষমতাও কারণ নাই তার যখন সেকেন্ডটা হয়ে যাবে তুমি পৃথিবীর সমস্ত শক্তি মিলিয়ে তাকে জীবিত রাখার প্রচেষ্টা করলে সে জীবিত থাকবে না আর তার যখন মৃত্যু আসবে না পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাকে যদি মারার চেষ্টা করো সে মরবে না অনেক ঘটনা এমন ঘটছে কাউকে লাশ মনে করে সিতায় পড়াতে যাচ্ছে সে উঠে পড়ছে দেখছে না পত্র পত্রিকা তো কাউকে মারার চেষ্টা করছে তার হৃদয়ে স্পন্দন ঢুকে গিয়েছে মনে করছে মারা গিয়েছে এখন কেন হসপিটালগুলোতে নিয়ম করা হয়েছে যে 4 ঘন্টার আগে ছাড়া হবে না অনেক জীবনতে এরকম ঘটনা ঘটেছে তাকে ছেড়ে দিল মৃত্যু সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট লিখে দিল হসপিটাল থেকে নার্সিংহোম থেকে দেখা গেল সে উঠে বসে আছে সে জীবিত হয়ে গেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সময় যতক্ষণ না আসবে তাকে মারতে কেউ পারবে না আর সময় যখন চলে যাবে তাকে কেউ রাখতে পারবে না অথচ প্রচার করা হয় মৃত্যুর সঙ্গে নাকি সে পাঞ্জা লড়ছে পাঞ্জা কষা খুশি হচ্ছে এইগুলো বলাও হচ্ছে অপরাধ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা কারণ নাই কোন যখন ঘটনা ঘটার থাকে যখন প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখবেন কোনো বন্যা আসবে বা কোনো ঝড় আসবে সরকার আমরা মোকাবেলা করার জন্য তৈরি মোকাবেলা করার ক্ষমতা তোমার আছে তোমরা এতটুকু বলতে পারো যে বিপদগ্রস্ত হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই এলাকাগুলো তাদেরকে আমরা সরিয়ে নিয়েছি অমুক জায়গায় নিরাপদে রেখে দিয়েছি যাতে তারা বিপদের মধ্যে পড়ে না পড়ে না প্রচার করা হয় যে আমরা বিপদ ওই যে প্রাকৃতিক বিপর্যয় আছে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আরে
কার মোকাবেলা করবে তুমি? তো কথার মধ্যে অনেক এমন কিছু বের হয়ে যায় আমাদের কথার মধ্যে যেটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির সঙ্গে নিজেকে মিলিত করে দেওয়া হয়। অথচ এটা করা উচিত নয়। অনেক কথার মধ্যে আমাদের অনেক শিরকিমূলক কথা বেরিয়ে যায়। তো কথা বলতে হবে সাবধানে বলতে হবে, আচরণ করতে হবে ভেবে চিন্তে করতে হবে, যা কিছু বলবো যে আমার মুখ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কিছু ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে যারা কোনো কাবিরা গুনাহ করবে না, কিন্তু তারা এমন কথা বলে যে কথার কোনো মাথামুণ্ড নেই, যে কথার সঙ্গে এমন বিষয় লিপ্ত হয়ে যে আমরা বলি না, অধিকাংশ বাড়িতে অধিকাংশ মহিলারাই বলে থাকে আল্লাহর কি লীলা খেলা, কোন একটা কিছু ঘটনা ঘটবে আল্লাহর কি লীলা খেলা। লীলা কাকে বলে জানেন? লীলা খেলাটা কাদের হয় জানেন? ওই যে দেব দেবীদের লীলা খেলা হয়। আল্লাহ কার সঙ্গে লীলা করবেন? লীলা মানে কি, লীলা খেলা মানে কি? রাত্রি যাপন করা, একটা নারীর এবং একটা পুরুষের যে সঙ্গম হয় সেটাকে লীলা খেলা বলা হয়, ভালো করে জানবেন। এই কথাটা বলা হচ্ছে মারাত্মক বিষয়, অথচ আমরা বুঝি না সেগুলোকে বলি। তো অনেক কিছু ক্ষেত্রে আমাদের যা ঘটে যায় আল্লাহ রাসূল তার জন্য বলছেন যে অনেক বিষয় রয়েছে এমন কোন ব্যক্তিকে যখন জাহান্নামে দেওয়া হবে দেখা যাবে কোনো কাবিরা গুনাহ নেই, কিন্তু এমন কথা তার মুখ দিয়ে বের হয় যে কথার মাধ্যমে সে শিরক করে বা সে কথার কোনো মাথা মুন্ডু কিছু না, ফালতু কথা সে বকে, ফালতু কথা বকে। ওই জন্য বলা হচ্ছে যে ব্যক্তি চুপ থাকলো, নিজেকে চুপ থাকলো, প্রয়োজন ছাড়া কথা বললো না, সেই ব্যক্তি নিরাপদ থাকলো এবং কাল কিয়ামতের দিনে সে নাজাত পেয়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানকে আমাদের মেনে নিতে হবে এবং কিয়ামতের দিনের জীবনকে, আমাদের মৃত্যু পরবর্তী জীবনকে প্রাধান্যতা দিয়ে এই জীবনে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত হায়াতে রেখেছেন এই হায়াতের জীবনে আমাদেরকে কাল কিয়ামতের দিনেতে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে খাড়া হব তার জন্য আমাদেরকে সঞ্চয় করতে হবে, নেকি কাজ সঞ্চয় করতে হবে এবং যেগুলো নিষেধকৃত বিষয় আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সুমতি প্রদান করেন যে আমরা যেন তার বিধানের অনুগত হতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين